রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। দৈনন্দিন খোঁজ খবরের চিঠিও অনবদ্য কবিতা হয়ে ওঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার ছোঁয়ায়। চিঠির জন্য কবির তীব্র ব্যাকুলতা ফুটে উঠেছে মানসিক কাব্যগ্রন্থের পত্রের প্রত্যাশা কবিতায়। দীর্ঘ 81 বছরের জীবনে দেশ বিদেশের বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন তিনি, পরিচিত হয়েছেন অসংখ্য মানুষের সঙ্গে। তারই বিবরণ ইউরোপ প্রবাসীর পত্র। ভক্ত পাঠকরা বিভিন্ন সময় কবিকে চিঠিতে জানিয়েছেন ভালো লাগা মন্দ লাগা, নিজ হাতে তার জবাব লিখেছেন কবি। মাত্র 4 বছর বয়সে প্রথম চিঠি লেখেন বাবাকে। স্বামীর দুর্লভ কয়েকটি চিঠি সযত্নে রেখে দিয়েছিলেন স্ত্রী মৃণালিনী দেবী। তার মৃত্যুর পর রবীন্দ্রনাথ চিঠিগুলো আবিষ্কার করেন। স্মরণ কাব্যগ্রন্থের একটি কবিতায় ফুটে উঠেছে তা। ইন্দিরা দেবীকে লেখা চিঠিতে কবি জীবনের নানা দিক ফুটে উঠেছে। এইসব চিঠি ছিন্নপত্র নামে বই আকারে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি চিঠি লিখেছেন নির্মল কুমারী মহলানবিশকে। ওইসব চিঠিরই 64টি সংকলিত হয়েছে পথে ও পথের প্রান্তে বইয়ে। কবিরে পাবে না তার জীবন চরিতে, সেই কবিকে কিন্তু অনেকাংশে এই চিঠির মাধ্যমে পাওয়া যায়। রবীন্দ্রনাথের চিঠি কবি মূল্যবান সম্পদ। রবীন্দ্রনাথের চিঠিতে আছে তার কাব্য গল্প উপন্যাস রচনার কথা, আছে পল্লী বাংলা রূপ বর্ণনা, আনন্দ ভালোবাসা প্রেম বিরহ রাগ দুঃখ শোক সবই পাওয়া যায় বিশ্বকবির লেখা পত্রে। এই চিঠিগুলোর মধ্যে আমরা দেখি ব্যক্তি রবীন্দ্রনাথকে, কবি রবীন্দ্রনাথকে, এই সঙ্গে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিত্বের রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ শেষ চিঠি লিখেছিলেন পুত্রবধূ প্রতিমা দেবীকে মৃত্যুর 1 সপ্তাহ আগে 1941 সালের 30শে জুলাই। নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা চিঠির পরিমাণ 5000-এরও বেশি। নানাভাবে সংগ্রহ করা প্রায় 4000 চিঠি মুদ্রিত হয়েছে সমসাময়িক বিভিন্ন পত্রপত্রিকায়। এমনকি কবি তার বিয়ের দাওয়াতপত্রও লিখেছিলেন নিজ হাতে। চিঠিতে প্রাপকেরা দেখেছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল রবির ছলকানি। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।